যারা কট্টর বিজেপি যাদেরকে হারানো যাবে না তাদেরকে চমকাতে হবে, বলবে আপনি যদি ভোট দিতে যান আমরা ধন্যবাদ বিজেপির ভোট দেবেন, ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের দিক, ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের দিক, আর যদি ভোট দিতে না যান আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন, আপনি ভালোভাবে থাকুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে। মানে একটা জিনিস উনি বুঝেছেন যে বিজেপি লোকেরা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ওনারা হারবেন, এটা উনি বুঝেছেন। আর এই ধরনের ধমকি দিচ্ছেন এটা না দিলেই ভালো হয়। উনি তো অনুব্রত মণ্ডলের শিষ্য, তো অনুব্রত মণ্ডল তো কিছুদিন পর হয়তো জেলের মধ্যে থাকবেন, তো এই ধরনের ধমকি যদি দিতে থাকেন তাহলে অনুব্রত মণ্ডলের সঙ্গে লুডো খেলার জন্য জেলেতে এক দুজন লাগবে, তখন হয়তো এনাকে যেতে হবে। এইগুলো না করলেই ভালো। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।